শুরুতে বলতে চাই, যখন যেটা অফার শেয়ার করি সেটা যদি আপডেট আপনি ফলো না রাখেন, তাহলে তো কোনোভাবে আপনি সেখান থেকে পেমেন্ট নিতে পারবেন না। সাতোশি অ্যাপ থেকে পেমেন্ট নেওয়ার পর থেকে অনেকেই জ্ঞান ফিরেছে, অনেকে এতদিন অজ্ঞান ছিল, বুঝতে পারছেন? কেউ বলতেছে, ভাই আমি অ্যাড্রেস কীভাবে সেট আপ করবো, ভাই এখন কি অ্যাড্রেস সেট আপ করলে হবে, ভাই আমি তো অন্য অ্যাড্রেস সেট আপ করে ফেলেছি, ভাই কেউ বলেছে আমাকে আপনার এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস দিতে, আমি সেখান থেকে দিয়েছি, এখন কি এটা পরিবর্তন করা যাবে কি না, ভাই এখন কি অ্যাকাউন্ট খোলা যাবে কি না, ভাই এখন কি মাইনিং করা যাবে কি না, ভাই এখানে তো মাইনিং করেছি তো আমি টোকেনটা ক্লেম করতে পারছি না। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ একই কথা বলছে, ইনবক্সে, টেলিগ্রাম ইনবক্সে, মেসেঞ্জারে, গ্রুপে। তো আমি যখন এটা নিয়ে সাতোশি অ্যাপ নিয়ে একটার পর একটা ভিডিও আপলোড করছি, শুধু আমি না প্রত্যেকেই, তারপরেও মানুষ যদি এখনও বলে যে ভাই অ্যাড্রেস কীভাবে সেট আপ করতে হয়, বা আমি তো অ্যাড্রেস সেট আপ করতে ভুলে গিয়েছি, তাহলে এখানে দোষটা কার বলেন? কারণ এগুলো অ্যাপটা আমার না বা আপনার না যে তারা আপনার জন্য অপেক্ষা করবে। অতএব এখন থেকে প্রত্যেকটি মাইনিং অ্যাপ্লিকেশানে মাইনিং করবেন, এবং আপডেট ফলো রাখতে হলে অবশ্যই চ্যানেলটা চেপে ধরবেন। ধরেন আমার এই চ্যানেলটা চেপে ধরে এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে পিন অপশান থাকবে, এখানে পিন থাকবে, পিনে ক্লিক করলে দেখবেন যে সবার প্রথমে আপনি পিন করে রাখবেন আপডেট পাওয়ার জন্য। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল রাখবেন সবাই, ইউটিউব চ্যানেলটি। সো যেটা বলবো, প্রথমে বলবো যে আমাদের যে সাপোর্ট গ্রুপ, এটা হলো সাপোর্ট গ্রুপ, এখানে যে কোনো ধরনের সমস্যা নিয়ে দয়া করে সাপোর্টে কথা বলবেন। আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি সাপোর্টে কথা বলবেন, দয়া করে আপনি কোনোভাবে যেন রেফারেল লিঙ্ক শেয়ার গ্রুপে কথা বলবেন না, এখানে শুধু আপনার রেফারেল লিঙ্ক শেয়ার হবে, এখানে শুধু রেফারেল লিঙ্ক শেয়ার হবে, তাছাড়া কোনো এখানে কোনোভাবে আপনি আপনার ওই কথা বলবেন না। কথা বললে এখানে যারা রেফারেল লিঙ্ক শেয়ার করে তাদের সমস্যা হয়, তাদের রেফারে জয়েন করতে সমস্যা হয়। এখানে আপনি রেফারেল লিঙ্কটা শেয়ার করবেন, বুঝতে পারছেন? আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সাপোর্ট গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনি জয়েন করে নেবেন। তো এখন যাই হোক, আমরা আজকে নতুন একটি অ্যাপ্লিকেশান শেয়ার করবো, মাইনিং অ্যাপ্লিকেশান, যেখানে আপনি অবশ্যই মাইনিং করবেন, কারণ এটা হলো কোরিয়ান একটি মাইনিং অ্যাপ্লিকেশান। তো ভিউয়ার্স, আজকের মাইনিং অ্যাপ্লিকেশানটি কিন্তু খুবই ভালো মাইনিং অ্যাপ্লিকেশান, ভেন্টেরিয়াস রিয়েল ইকোসিস্টেম কয়েন, এখান থেকে মূলত আমরা কয়েন আর্নিং করব। সো এটা কিন্তু আপনার কি বলবো, এটা কিন্তু একটা কোরিয়ান অ্যাপ্লিকেশান, কোরিয়ান অ্যাপ্লিকেশান, এবং এদের যে কোর টিমগুলো দেখলে বুঝতে পারবেন এটা ফাউন্ডার ইনি, এবং এখানে ডেভেলপমেন্ট ম্যানেজার, লয়ার, সিও দেখতে পাচ্ছেন, সবই কিন্তু এখানে দেওয়া আছে যারা এই অ্যাপের সাথে জড়িত। অতএব প্রত্যেকেই এই মাইনিং অ্যাপ্লিকেশানটি মাইনিং করবেন, এবং আমার এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন প্রথমে দেখাই, কারণ অ্যাকাউন্ট খুলতে একটা সমস্যা দেখা দেয়। আপনি প্লে স্টোরে এটা লিখে সার্চ দেবেন, এই ভেন্টেরিয়াস নেটওয়ার্ক, এটা লিখে সার্চ দিলে প্লে স্টোরে পেয়ে যাবেন। তাহলে আপনি দেখবেন, এটা আমি দেখেন ভেন্টেরিয়াস কয়েন লিখে সার্চ দিয়েছি, এটা অ্যাপ্লিকেশানে চলে আসছে, বুঝতে পারছেন? এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করবেন, এখানে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন, এরকম আসবে, এরকম আসলে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এরকম আসবে। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, তারপরে প্রথমে এখানে ইউনাইটেড স্টেটের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন, ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন, তারপরে আইডি ভেরিফিকেশানে ক্লিক করবেন, দেখবেন এখানে অ্যাভেলেবেল দেখাবে, বুঝতে পারছেন? এনআইডি নাম্বার দিয়ে এখানে আইডি ভেরিফিকেশানে ক্লিক করলে এখানে বলবে যে দি টোকেন ইজ অ্যাভেলেবেল, মানে আপনার আইডিটা অ্যাভেলেবেল দেখাবে। তারপরে এই যে প্লাস অন, এই প্লাস অনের এখানে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার একই পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে ওয়ালেট পাসওয়ার্ড দিতে বলবে, ওয়ালেট পাসওয়ার্ড হলো 4 ডিজিটের সংখ্যা দিবেন শুধু মনে থাকে জন্য, জিমেল দিবেন, ফার্স্ট নেম এনআইডি কার্ড অনুসারে দিবেন, লাস্ট নেম এনআইডি কার্ড অনুসারে দিবেন, এবং দেওয়ার পরে এখানে ইনভেস্টেশন কোডটা যদি এখানে বসে যায় তো ভালো, না বসলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনভাইট আইডি কার্ড আইডি নাম্বারটা পেয়ে যাবেন, এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন। তারপরে এখানে জয়েনে ক্লিক করবেন, সব কিছু দেওয়ার পরে জয়েনে ক্লিক করার পরে দেখেন আমি সব কিছু দিয়েছি, এখানে আইডি ভেরিফিকেশানে ক্লিক করবেন, ক্লিক করে দিস ইজ অ্যান অ্যাভেলেবেল আইডি এটা এরকম দেখাবে। তো তারপরে এরকম হবে, এরকম আসলে আপনি ইন্টারে ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করলে অ্যাড আসবে, সো অ্যাড আসলে অ্যাডটা কেটে দিয়ে আপনি এরকম আসবে। তো আপনি এই যে স্টার্টে ক্লিক করবেন, এই যে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করলে আপনি 12 ঘন্টার জন্য যদি মাইনিং করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি 24 ঘন্টার জন্য মাইনিং করতে চান তাহলে এখানে নিচে ক্লিক করবেন, ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন, দিলে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। ওপেন করলে এরকম আসবে, আপনি ইন্টারে ক্লিক করে দিবেন, অ্যাড আসতে পারে। সো দেখেন মাইনিংটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন মাইনিং কিন্তু স্টার্ট হয়েছে, 24 ঘন্টা পর আমরা এখান থেকে মাইনিংটা আবার স্টার্ট করে দেবেন পুনরায়,
মাই মাইনিং টিম লেভেল সব কিছু ইনভাইট, এই যে ইনভাইটে ক্লিক করলে আপনি এই যে নিচে ইনভাইটে ক্লিক করলে সরাসরি আপনি শেয়ার করবেন ফ্রেন্ডের মাঝে। আমি আমার দেখতে পাচ্ছেন আমার ইনভাইটে ক্লিক করলাম, ক্লিক করলে আমার যে রেফারেল কোডটা সেটা আমি এখানে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোডটা আপনি পেয়ে যাবেন, এই রেফারেল কোডটা আপনি ব্যবহার করবেন অথবা আর নিচে লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির লিঙ্ক। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সাপোর্ট গ্রুপের লিঙ্ক আপনারা নিয়ে রাখবেন, ওখানে সমস্যার কথা লিখবেন। আর এটা আপডেট আসলে অবশ্যই মাইনিং অ্যাপসগুলোতে আর আরও মাইনিং অ্যাপ্লিকেশানে কাজ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে প্লে লিস্টের ভেতরে ঢুকবেন, লেখা আছে মাইনিং অ্যাপ, ওইটার ভেতরে ঢুকলে আপনি সব মাইনিং অ্যাপগুলোর ভিডিও পেয়ে যাবেন।